বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। Thank you.
ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। এই সুন্দর পরিবেশের জন্য মাননীয় নায়কবাবুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বিজ্ঞানের বিখ্যাত প্রফেসর মিস্টার বোস আজ মুখে এলেন দিয়ে বলছে, তোমরা বন্ধ করো এই নোংরা রাজনীতির খেলা, মাটির মাছ করুন। কণ্ঠে বলছে, আমি অসুস্থ পৃথিবী। কোভিড-19 কে মাথা রাখবেন, স্যানিটাইজার মাস্ক ব্যবহার করবেন এবং দূরত্ব বজায় রাখবেন। আমাদের গান চলাকালীন মঞ্চে আলো নিভবে, জ্বলবে, দয়া করে কেউ মঞ্চে টর্চ লাইট ব্যবহার করবেন না এবং গান চলাকালীন কোনো দর্শক মঞ্চ দিয়ে যাতায়াত করবেন না। আমাদের গান চলাকালীন যে সমস্ত বাঁশের গায়ে আমাদের হর্ন অর্থাৎ মাইকের চোমগুলো দেওয়া রয়েছে, নিচে স্ট্যান্ডে যে বক্সগুলো আছে, দয়া করে আপনাকে ঘুরোবার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের গান শুনতে এবং আমাদের গান শোনাতে অসুবিধা হবে। যে সকল দর্শক নিজে নিজ আসনে বসে আছেন, আমাদের এই পালা গান শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আপনাকে আসন ছেড়ে উঠে যাবেন না, যাবেন না। ঘোষণাটি শেষ হল। নমস্কার। যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, আমরা সর্বপ্রথম প্রণাম জানাই। বিদ্যাদেবী মা সরস্বতী মাতার দুটি ডাঙা চরণে, নাগদেবী মা মনসা ত্রিনায়ণী শীতলা, মা বনবিবী এবং মা তারা দেবীর আশীর্বাদ। প্রণাম জানাই যাত্রা মঞ্চের নাট্যাচার্য গিরিশ ঘোষ, যাত্রা লক্ষ্মী বীণা দাশগুপ্তা, লোকজয়ী বাবা লোকনাথ ও প্রেমের ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র। কেবলং মাত্র দর্শক আমাদের দেবতা, স্টেজ হলো আমাদের মন্দির। সেই দর্শক বৃন্দের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ এবং চরণ ধরিকে পাঠে ও মাথায় করে আমরা শুরু করছি চলতি মাসের এক গীতি বহুল ভক্তিমূলক বড় মাপের পৌরাণিক পালা। আস্তিক জননী মনসা,
নির্দেশনা ও অভিনয়ে পুরাণের পারদর্শী অধীর হালহা, সুর গ্রাম বাংলার জনপ্রিয় সুরকার সুভাষ নস্কর, নৃত্যে মিস রূপসী, আলো অনন্যা ইলেকট্রিক, আলোক পরিচালনায় অশোক প্রামাণিক, সাউন্ড প্রিয়াঙ্কা, সাউন্ড নিয়ন্ত্রণে দেবা মন্ডল। আজ এই মঞ্চে চরিত্র চিত্রায়নে থাকছেন সুপার গায়ক কাশীনাথ শরৎ দাস, হাসির রাজা নরিপদ এবং বলিষ্ঠ অভিনেতা সুখময় ঘোষ। ঘোষ 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 স্ত্রী চরিত্রে আছেন মমতা ময়ী মায়াকণ্ঠী, সীতারাম ঘরামি মন্দাকিনী, নাচে গানে ভরিয়ে দেবেন নাচ ময়ূরী মিস রূপসী এবং আপনার আমার সবার স্নেহ ধন্যা মনসা গানের লক্ষ্মী গণেশ শিকারি। যন্ত্রসঙ্গীতে আছেন মাস্টার সুভাষ নস্কর, ইলেকট্রিক প্যাডম্যান দীপক হাজরা, তবলায় আছেন তবলার জাদুকর তপন কুমার, দল ম্যানেজার দীপক হাজরা, সহ ম্যানেজার সুভাষ নস্কর, দল পরিচালক প্রভাস মণ্ডল, পরিবেশনায় সবার আশীর্বাদ ধন্য তরুণ তুর্কি প্রযোজক দীনবন্ধু ঘরামি সঞ্জয় ঘরামি প্রযোজিত মারুতি গীতি নাট্য যাত্রা সংস্থা। আমাদের বায়নার জন্য যোগাযোগ করুন ডোঙ্গাজলা সুন্দরবন মার্কেট, তারামা ডেকোরেটার্স চুনিলাল নস্কর এবং তেঁতুলবেড়িয়া নতুন ব্রিজ অন্নপূর্ণা বাজার ডাক্তার তপন কুমার ঘরামি ঘরামি ঘরামি। শুরু হচ্ছে একে বড় মা পের গীতি ভৌল ভক্তি বলক পৌরাণিক পালা। পিতা গো জন্মি আছি পাতালে মর্তে লব পূজা, তাই মনে বড় আশা চলিলাম এ চম্পকে লোভিতে পূজা আস্তিক জননী। মনসা দেবীকে নবসাজে সজ্জিত করতে মারুতি গীতি নাট্য আজ বয়ে চলেছে তাদের শুভ নব আগমনী বার্তা। আজ অশ্বিনের শরদ প্রাতে বেজে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনী বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে রূপলোকে রসলোকে অনেতব নবভাবের মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দময়ী সময়িনী মাতৃকার মৃন্ময়ীকে চিন্ময়ী তাবাহন আজ উচ্চ শক্তি রূপিণী বিশ্বজননী শারদশ্রী বিমন্ডিতা মন্দিরে মন্দিরে তবধান বোধিতা হে ভগবতী সনাতনী ত্রিগুণয়ত্রিকা, রজোগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বর্ণিতা পার্বতী, আবার ত্রিগুণ ত্রিত অবস্থা অক্ষত কন্যা কুমারী, নিজ দেহ সদ্ভূত তেজ প্রভাত কালে অগ্নিদহনা অগ্নিলোচনা, হে মহাদেবী এই উষা লগ্নে তোমার উদ্বোধনের বাণী রুক্তি রসপূর্ণ কমল শতদল মেলে বিকশিত হোক দিগ দিগান্তে, জাগো জাগো তুমি প্রণময়ী জাগো। আধারে জামি বড় একা আমি ডাকি গো তোমার হাতে ধরে পারি করে নিয়ো গো হাতে ধরে পারি করে
শেষের দিনে সে জন্মিনে যেতে হবে।